বন্ধুরা, কাংলাস্তানের বা ভিকারিস্তানের কিছু ইসলাম পড়া গ্রহণকারী মোল্লাতন্ত্র বলেছিল যে ইসরায়েল নাকি সবকিছু নাটক করছে, ইরানের কোনো ক্ষতি হয়নি, আর না ইরানের ঘরের ভেতরে কোনো রকম স্ট্রাইক করতে পেরেছে। এই সমস্ত মোল্লাতন্ত্রগুলোকে এই আর্টিকেলটিকে একবার ভালো করে দেখার জন্য রিকোয়েস্ট করছি। তারা যদি এই ইংরেজিটিকে কনভার্ট করতে না পারে বা পড়তে না পারে, তাহলে এটা কপি করে গুগলে যেন ট্রান্সলেট করে নেয়, তাহলে আশা করি বুঝে যাবে। আর্টিকেলটিতে লেখা আছে, ইসরায়েল স্ট্রাইকস নকড আউট অল অফ ইরানস S-300 এয়ার ডিফেন্স সিস্টেম অফিসিয়ালস। হ্যাঁ, ইসরায়েল আজ থেকে তিন দিন আগে ইরানের ঘরের ভেতর ঢুকে যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, সেই স্ট্রাইকে ইরানের কাছে যতগুলো S-3 এয়ার ডিফেন্স সিস্টেম ছিল অলমোস্ট কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। আর এটাকে স্পেশালি লেখা হয়েছে অফিসিয়ালভাবে, কেননা বন্ধুরা এই খবরটা বেরিয়ে আসছে ইরানেরই তরফ থেকে। আর বন্ধুরা বিশ্বাস করুন, এটা কিন্তু গোটা বিশ্বের জন্য একটি শকিং নিউজ। এটাকে দেখে গোটা বিশ্ব একদম স্তব্ধ হয়ে গেছে। এটা গতকালকে সন্ধেবেলায় পাবলিশ হয়। সত্যি বন্ধুরা, খবরটাতে অবাক হওয়ার মতন খবর এই কারণে নয় যে প্রথমত হয়তো কেউ S-300কে নষ্ট করেছে, কিন্তু এখানে সব থেকে বড় চমকানোর মতো বা চমকপ্রদ ব্যাপার এটাই, এই কারণেই হলো যে S-300 এর সামনে যখন ইসরায়েলের ফাইটার জেটের সামনাসামনি হয় বা মুখোমুখি হয়, তখন কিন্তু একটিও S-300 এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা ইসরায়েলের ফাইটার জেটকে মারতেই পারেনি। বরং ইসরায়েলের ফাইটার জেটের দ্বারা ইরানের সমস্ত S-3 এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে খুঁজে খুঁজে ধ্বংস করে দিয়েছে। সাথে একটিও ডিফেন্স সিস্টেম ইসরায়েলের ফাইটার জেটকে ধরতেই পারেনি। এখানে মারার কথা তো ভুলেই যান, ডিটেক্ট পর্যন্ত করতে পারেনি। তবে প্রশ্ন এখন একটাই যে এই কাজটা কীভাবে সম্ভব করলো ইসরায়েল? আসলে বন্ধুরা, এই কাজটা সবকিছু করেছে ইসরায়েলের F-35 ফাইটার প্লেনের দ্বারা, যেটি সম্পূর্ণ স্টেলথ টেকনোলজির সাথে আসে। আর যুদ্ধের ময়দানে তার স্টেলথ টেকনোলজি এটাই প্রমাণ করেছে। বরং ইসরায়েলের ফাইটার জেটে যে ইরানের ঘরের ভেতরে ঢুকে ইরানের যতগুলো বা যে জায়গায় S-300 ডিফেন্স সিস্টেমকে, সেগুলোকে খুঁজে খুঁজে ধ্বংস করেছে। এর ফলে ইসরায়েলের যে বাকি ফাইটার জেটগুলো ছিল, সেগুলো আরাম করে ঢুকে পড়েছে ইরানের ঘরের ভেতরে। ইসরায়েলের ফাইটার ইরানের রাজধানী তেহরান পর্যন্ত পৌঁছে যায়। আর ইরানের সুপ্রিম লিডারের ঘরে, যিনি এই মুহূর্তে ইরানেরই সব কিছু, তার ঘরে পর্যন্ত বোম্বিং করে তারা আবার ফিরেও আসে। ইরানের ড্যামেজ এত বড়ই ছিল যে দুই দিন পর্যন্ত ঝটকা থেকে বের হতে সময় লাগে তাদের। তারপরে তারা তাদের ক্ষতিটা দেখে যে কত বড় তাদের ড্যামেজ হয়েছে। তাই এখন ইরান দেখতে পায় তাদের কাছে একটিও ডিফেন্স সিস্টেম বেঁচে নেই। এটা ইরানের কাছে ঝটকার থেকে কিন্তু কোনো অংশে কম নয়। তবে এখন ইরানের থেকে বেশি বড় ঝটকা পেয়েছে রাশিয়া। কেননা বন্ধুরা, এখন ভারত সহ গোটা বিশ্বের নিউজ মিডিয়া এখন এই খবরটাকে ছাপছে যে এন্ড অফ দ্য রাশিয়ান উইপন। বন্ধুরা, রাশিয়ান উইপন গত কয়েক বছর ধরে কতটা ভয়ঙ্করভাবে নষ্ট হচ্ছে, জেটের অনুমান এখনও লাগাতে পারেনি। আর এটা শুধু S-300 এর ক্ষেত্রেই নয়, বরং এর বড় ভাই S-400 এর ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। দুটি ডিফেন্স সিস্টেমের টেকনোলজি প্রায় সমান, মেনলি পার্থক্য এর মিসাইলের। আর এর সব থেকে বেশি বড় পার্থক্য এর রেঞ্জে, যেখানে S-300 এর রেঞ্জ মাত্র 300 কিলোমিটার, তো সেখানে আবার S-400 এর রেঞ্জ 450 কিলোমিটার। এমতো অবস্থায় রেঞ্জের ক্ষেত্রে আহামরি কোনো বেশি পার্থক্য তো নেই। তবে যেখানে S-400 এর পুরো রাজকে খুলে রেখে দিয়েছে ইউক্রেন যুদ্ধে, যেখানে এখনও পর্যন্ত প্রায় 1 ডজনেরও বেশি S-400কে ধ্বংস করছে ইউক্রেনের যুদ্ধে। আর এই জন্য বিশেষ করে রাশিয়ার অস্ত্রকে নিয়ে একটা বড় প্রশ্ন বা জিজ্ঞাসা চিহ্ন খাড়া হয়েছে। তাই এই মুহূর্তে রাশিয়া খুব তাড়াতাড়ি এর পরিবর্তন আনতে হবে। বিশেষ করে রাশিয়ার যে দাবি যে S-300 আর S-400 আমেরিকার F-35কে থামাতে পারবে, ফাইটার জেটকে ধ্বংস করতে পারবে, সেই দাবি তো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। যে সমস্ত মানুষগুলো রাশিয়াকে অনেক পছন্দ করে, তারা একদমই এই ব্যাপারটাকে মেনে নিতে পারবে না। আর এই ব্যাপারটা এখন রাশিয়াও মেনে নিতে বাধ্য হয়েছে। তাই রাশিয়াও ড্যামেজকে পূরণ করার জন্য ইরানের হাতে S-400 এর কিছু সিস্টেমকে তুলে দেবে এখন, ঠিক এমনটাই ভাবনা চিন্তা করছে। এমনকি ইরানকে সুখই 35 দেওয়ার কথাবার্তা পর্যন্ত ভাবছে, যেন যে ফাইটারগুলো দেয়া হবে সেটা যেন সেখানে কমপ্লিট করে ধ্বংস করতে পারে। আবার আপনারা বুঝতে পারছেন রাশিয়া কতটা চিন্তিত তাদের অস্ত্রকে নিয়ে। কেননা রাশিয়া সম্পূর্ণ বিশ্বাস করেছিল যে তাদের অস্ত্রের দ্বারা গোটা বিশ্বের সব থেকে টপ ফাইটার জেটকে ধ্বংস করতে পারে। তো বন্ধুরা, এটা শুধুমাত্র জাস্ট একটি দাবি ছিল। তবে বন্ধুরা, এখনও পর্যন্ত এই ফাইটার জেটকে যুদ্ধের ময়দানে পাওয়াই যায়নি, কিন্তু এখন সরাসরি যুদ্ধের ময়দানে দুটো দেখা যাবে। শুধু এখানে শেষ নয়,
F-35 এমনভাবে রাশিয়ার অহংকারকে ভেঙে দিয়েছে যে রাশিয়া এখনও পর্যন্ত জবাবকে পর্যন্ত দিতে পারছে না। তবে এখানে বড় মজাদার বিষয় এটাই যে ইরান কখনো এটা মেনে নিতে পারছে না যে ইসরায়েল তাদেরকে খুব খারাপভাবে পিটিয়ে দিয়েছে। তবে এখানে সবথেকে বড় চিন্তা ইরানের এটাই ছিল যে তাদেরকে রাতে পেটালোটাকে, কিন্তু ইরানকে পিটিয়ে দিয়েছে ইসরায়েলের F-35। তবে আফসোস, ইরান সেটাকে দেখতেই পায়নি। কেননা বন্ধুরা, ইরানি ফোর্স এখন এই চিন্তায় আছে, তবে এখানে ইরানি ফোর্স এই চিন্তায় আছে যে পরের বার যদি আবারও পুরো সম্পূর্ণ ফাইটার জেট ঢুকে পড়ে তাহলে তাদের অস্তিত্ব টিকে থাকা মুশকিল হয়ে যাবে। তাই তখন ইরান ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ বলুন বা পাল্টা রেটেলেশন থেকে বিরত থাকছে। আর এটা থেকে বলা হচ্ছে, ইসরায়েল যত বড় সফলতা থেকে অর্জন করেছে না, এর পরে কিন্তু আরও বড় রকমের আক্রমণ করতে পারে ইরানের ঘরের ভেতরে। তাই আবার F-35, তাও আবার সেটা F-35 দিয়ে। কেননা ইসরায়েল বুঝে গেছে যে F-35-এ কাট করার অস্ত্র ইরানের কাছে নেই আপাতত। সামনের দিনে তাই আপনারা নিশ্চিত থাকুন, ইরানের ঘরের ভেতরে ইসরায়েলের F-35-এর অ্যাকশান ইরানের ঘরের ভেতরে বড় পরিমাণে দেখতে পাবেন। তো বন্ধুরা, যে বা যারা বলেছিল বা আনন্দ হচ্ছিল যে ইরানের ক্ষতি হয়নি, আশা করি তাদের কাছেও এটা পরিষ্কার। আর আপনি যদি ইরানের ড্যামেজ সম্পর্কে শুনে অবশ্যই খুশি হয়ে থাকেন, তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত। ভারত আর ইসরায়েল ফ্রেন্ডশিপের জন্য কমেন্ট বক্সে কেউ জয় হিন্দ লিখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম। আঙুল তোলা খুবই সহজ বন্ধুরা, কিন্তু সেই আঙুলটা যখন নিজের দিকে ঘোরে না, তখন সে আর সেটা সহ্য করতে পারে না। আজকের দিনে ভারতের যতগুলো পড়শি দেশ আছে, তারা সকলে কিন্তু ভারতকে নিয়ে কিছুটা আক্রমণাত্মক রূপকে দেখাচ্ছে। যেখানে আজ থেকে কয়েকদিন আগে পাকিস্তানের তরফ থেকে খবর আসে যে তাদের হায়দার মেন ব্যাটেল ট্যাঙ্ক এলওসিতে ডিপ্লয় করেছে, যেন সেটার দ্বারা ভারতের ভীষ্ম আর অর্জুন মেন ব্যাটেল ট্যাঙ্কের সাথে মোকাবেলা করতে পারে। সাথে তারা ভারতের থেকে কোনো অংশে পিছনে নেই সেটাও বোঝাতে চেয়েছে। যখন পাকিস্তানি একাধিক বিশেষজ্ঞ বা এক্সপার্ট যখন তারা নিজেরাই বলেছে যে তাদের অধিকাংশ মেন ব্যাটেল ট্যাঙ্ক মানে হায়দার ট্যাঙ্ক খারাপ কোয়ালিটির, এই যুদ্ধে তারা বেশি একটা সাফল্য তো আনতে পারবে না। আর এর কোনো গ্যারান্টি নেই যে যার কাছে একটি ভালো ট্যাঙ্ক নেই তারা যুদ্ধে কখনো জয়ী হতে পারবে না। যদিও এই ঘটনাক্রমে ভারত একটা টু শব্দ করেনি, তো এখন ভারত নিজেদের অ্যাপাচি হেলিকপ্টার সীমানার কাছে ভিড়িয়ে দেয়। পাকিস্তানি সেনাবাহিনী এটাকে দেখে কুত্তার মাছু চেঁচাতে শুরু করেছে। খবরে বলা হচ্ছে, সীমানার কাছে যে ভারতের এয়ারফোর্স স্টেশন আছে সেখানে অ্যাপাচি ডিপ্লয়মেন্টকে বাড়িয়ে দিয়েছে। আর এখন এই ডিপ্লয়মেন্টকে এই কারণে বাড়িয়ে দিচ্ছে কারণ যে সমস্ত দেশদ্রোহীগুলো হামলা করে জঙ্গলের মধ্যে লুকে পড়ে তাদের উপর তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়ার জন্য এই চপারকে ডিপ্লয় করা হচ্ছে। যদিও ভারতের কাছে কোনো আর্মার ড্রোন তো নেই যেটা সোজা হাওয়ায় হামলা করবে। শহরগুলো যখন জঙ্গলের দিকে, সুরের বাচ্চাগুলো যখন জঙ্গলের দিকে পালিয়ে যায়, তখন তাদের উপর পেছন থেকে হামলা করা যায় না। তাই এমত অবস্থায় অ্যাটাক হেলিকপ্টার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাকে পালন করবে। আর এই ব্যাপারটা এখন পাকিস্তান মানতে পারছে না,